বাজারে ক্রমাগত বেড়েই চলছে ব্রয়লার মুরগি ও গরু মাংসের দাম। অস্বাভাবিক দাম সহনীয় পর্যায়ে না এলে প্রয়োজনে তা বিদেশ থেকে আমদানি সুপারিশ করা হবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। তাতেও কাজ না হলে দায়ীদের ট্রেড লাইসেন্স বাতিলে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার মতিঝিলে ফেডারেশন ভবনে নিত্যপণ্যের দাম পরিস্থিতি নিয়ে এক মত বিনিময় সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। অপরদিকে দামে লাগাম টানতে দেশের শীর্ষ চার কর্পোরেট প্রতিষ্ঠানকে ডেকে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 190 থেকে 195 টাকায় নির্ধারণ করে দিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে খুচরার ব্রয়লার মুরগির দাম কোনোভাবে 220 টাকার বেশি হবে না বলে জানিয়েছে সংস্থাটি। সকালে নিত্যপণ্যের দাম ও মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্তরে ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভা ডাকে FBCCI। এ সময় সংগঠনের সভাপতি জসীমউদ্দিন দুবাইয়ের গরু মাংসের দামের উদাহরণ দিয়ে বলেন, দেশটিতে গরু প্রতিপালন হয় না, তারপরও তারা আমদানি করা মাংস 500 টাকায় বিক্রি করে, তাহলে আমাদের দেশে কেন 800 টাকায় কিনতে হবে? ব্রয়লার মুরগির দাম এখন 280 টাকা, এখন যদি সরকার মনে করে আমদানি করলে দাম কম পড়বে তাহলে আমদানি করবে। সংগঠনের সভাপতি আরো বলেন, বর্তমানে গরু ও পোল্ট্রির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, দেশীয় খাত বাঁচাতে এতদিন মাংস আমদানি বন্ধ ছিল, এখন যদি তারা সঠিক মূল্যে গরু মাংস ব্রয়লার মুরগি দিতে না পারে তাহলে আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো বাজার ঠিক রাখতে আমদানি অনুমতি দেওয়ার জন্য। আমদানি করলে যদি বাজারে দাম কমে যায় তাহলে আমদানি করতে হবে, মানুষ যদি ন্যায্য মূল্যে পণ্য কিনতে না পারে তাহলে শিল্পের কথা চিন্তা করে লাভ নেই। তিনি আরো বলেন, খেজুর, চিনি ও ভোজ্য তেল সহ অন্যান্য পণ্য পর্যাপ্ত রয়েছে যা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কথায় উঠে এসেছে, তাহলে দাম বাড়ার কথা নয়। এরপরেও সিন্ডিকেটের মাধ্যমে পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে যেন কেউ দাম বাড়াতে না পারেন সেজন্য বাজার মনিটরিং করা হবে, কোনো বাজারে বেশি মূল্য রাখা হলেই বাজার কমিটি বাতিল করবে সরকার। একই সঙ্গে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে। আমরা চাই না রোজায় দাম বেশি হওয়ার কারণে কোনো ব্যবসায়ী লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক। FBCCI সিনিয়র সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায় তাহলে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে। বাজারে এখন ব্রয়লার মুরগির যে দাম তা অযৌক্তিকভাবে বেড়েছে, এটা গ্রহণযোগ্য নয়। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে ভবিষ্যতে গরু মাংস, ডিম ও ব্রয়লার মুরগি আমদানি করা উদ্যোগ নেবে সরকার। সমিতির নেতারা বলেন, আমরা যদি ভারত থেকে ব্রয়লার মুরগি এবং গরু মাংস আমদানি করি তাহলে আমাদের দেশের বাজারে গরু মাংসের কেজি বিক্রি করা যাবে 300 টাকা থেকে 350 টাকায় এবং ব্রয়লার মুরগি বিক্রি করা যাবে 100 টাকা থেকে 120 টাকায়। এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।